সর্ষে সর্ষে ভোলাই নিচ্ছি আগে। কোন দিক দিয়ে কামড়াবো? কামড়াই। হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ফ্যামিলি এন্ড মোর। তো আমরা তিনজনে আবারও ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও দেখতেই পাচ্ছ, ফিশ আইটেম আছে, আজকে মাছের মাথার চ্যালেঞ্জ, আর সাথে আছে সর্ষে ভোলা, সর্ষে ভোলা দুটো করে। তো এটাই আজকে চ্যালেঞ্জ ভিডিও হবে, দেখা যাক কে উইনার হচ্ছে, আর অবশ্যই পার্টিসিপেন্ট রাখা। আচ্ছা, চ্যালেঞ্জের কি নিয়ম আছে? পুরো ভাত শেষ করতে হবে? হ্যাঁ, সব কিছু শেষ করতে হবে। গেবি গেবি যা যতটুকুই প্রয়োজন, তবে মাথাটা পুরোটাই শেষ করতে হবে। হ্যাঁ, মাথাটা পুরোটাই শেষ করতে হবে। তো যাই হোক, স্টার্ট করা যাক। আচ্ছা, বৃষ্টির ওয়েদার আছে, সাউন্ড একটু প্রবলেম হতে পারে বন্ধুরা। কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, প্রায় তিন চার দিন হয়ে গেল আজকে। তা না, বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আমাদের আগের ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে সাউন্ডের। যাই হোক, স্টার্ট করি। থ্রি টু ওয়ান স্টার্ট। প্রথমে কি খাবো? সর্ষে ভোলাটাই নেবো। সর্ষে ভোলাটাই নিয়ে নিই, সবাই সর্ষে ভোলাই নিচ্ছে আগে। মাছের মাথা একটু রয়েছে খেতে। লঙ্কা টেস্ট করে দেখি। মাছের মাথাটা খেতে সময় লাগবে, শুধু সাথে খেতে হবে না। দেরি হয় আজকে, তার মাছ আছে। একটু টাইম লাগবে, মাথাটা খেতে হবে। কোন দিক দিয়ে কামড়াবো? এখানে কামড়াই না। এই মাছের মাথাগুলো গোটা মাছ কিনে এনে বাড়িতে কাটা বলে গোটা বাড়িতে এনে কাটা হয়েছে বলেই মাছের মাথা আছে। যদি মাছ
মানে মাছ যারা বিক্রি করে কেটে দেয় পুরো মুছে কেটে নেয়। তো আমাদের রান্না পুজো আছে, তো সেই মাছ কেনা হয়েছে, তাই মাছের গোটা গোটা মাথাগুলো এতটুকুনো মাছও থাকে না। কি করে ফেললো তো? এবার খাচ্ছি পুরো ঘি। কি খেলো? হ্যাঁ এত বড় মাথাটা খেয়ে ফেললাম। হ্যাঁ মাছের মাথা বলো, ওটা এখন চুষেই যাচ্ছে। এই ঘিটা এই অন্য কোনো তরকারিতে পড়লে তরকারির স্বাদ, মাছের মাথা দিয়ে যে ডাল করা হয় বা তরকারি, স্বাদটা অন্য। আজকে মজা এসে গেছে, মানে দারুণ লাগলো। কি সেকেন্ড
আর আমার তো একদম পুরো হাড় একদম ছোটো ছোটো করে একদম পুরো চুষে খেয়ে নিচ্ছে একদম, আর কোনো বলতে হবে না। আমার হাতে বাটি রেখেছিলাম, খালি খাচ্ছি আর ফেলছি। তিনজনে বসলে একটু টেবিলে অসুবিধাই হয়, আমি মাঝে মাঝে এখানে ফেলছি, মাঝে মাঝে এখানে রাখছি, মানে এরকম ভাবে ফেলতে হচ্ছে। ওরা তবু দুপাশে ফেলতে পারছে, আমি মাঝখানে বাটি নিয়ে বসেছি। তাহলে বন্ধুরা পানিশমেন্ট পানিশমেন্ট আছে, পানিশমেন্ট নিয়ে ফিরছি। তো বন্ধুরা পানিশমেন্ট নিয়ে এসেছি। আমি কিছু বলবো না, পানিশমেন্ট কাঁচা লঙ্কা। কাঁচা নয়, আমি দেবো পাকা লঙ্কা। তো প্যাকেটে বাজার থেকে আনা হয়েছে, তো ঢালা হয়নি এখনো পর্যন্ত। তো বাজার থেকে এনেছে, সেই প্যাকেটে বসানো ছিল ওখানে। বলে দিই বন্ধুদেরকে যে আপনারা জানি বলবেন যে একই পানিশমেন্ট একই পানিশমেন্ট। তো আজকে পানিশমেন্ট পাকা লঙ্কা বেছে দিল। তো লঙ্কাটা একটু ধুয়ে নাও, কারণ বাজার থেকে মাথা ঘামানো হয়নি, তাই আজকে লঙ্কাটাই হাতের কাছে পাওয়া গেছে। তো যাই হোক বন্ধুরা পানিশমেন্ট আজকে দুই থেকে মাত্রা হয়ে গেছে, ঠিক আছে, ভালোই হয়েছে। গোড়া থেকে তো হাফ খেতে হবে, কতটা ঝাল সেটা বলবে। আর ঠিক আছে, ঝাল অভিনয় করছে বেশি গন্ধ আমি পাচ্ছি, ঝাল থাকে আমি গন্ধ পাচ্ছি, কিন্তু এই ঝালের গন্ধটা আমি একটা জিনিসও দেখছি যে আমাদের খাওয়ার চ্যালেঞ্জ হয়, খাওয়ারের থেকে পানিশমেন্টটা কি হয় সেটা নিয়ে আপনারা একটু বেশি একটু বলেন। মাছের মাথা কে কে ভালোবাসে আর মাছের মাথা দিয়ে তো সব রকম তরকারি তো ভালো লাগে, মাথার ডাল একদিন করব, করবে করবো না করবে, অবশ্য যত রান্না এই করছে এখন। তো যাই হোক, আজকে চ্যালেঞ্জ ভিডিও আমাদের কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাহ, দারুণ বলেছো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি থাকবেন। তুমি ভালো বলার জন্য এই লঙ্কাটা খেয়ে নাও।